সিলেটের গোয়াইনঘাট উপজেলার নকশিয়াপঞ্জির দরিদ্র পরিবারের মেয়ে রুমি রানী বিশ্বাস, জয়ন্তিয়া ডিগ্রি কলেজের ডিগ্রির প্রথম বর্ষের শিক্ষার্থী। মেধাবী এই শিক্ষার্থী লেখাপড়ায় উচ্চশিক্ষায় মানুষের মতো মানুষ হতে চায়। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে উচ্চশিক্ষা অনিশ্চয়তার মধ্যে পড়েছে রুমির। তাই সরকারের সহযোগিতার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। সিলেটের জয়ন্তিয়া গোয়াইনঘাট প্রতিনিধি এস এম রাজুর ভিডিও চিত্রের প্রথম পর্বের প্রতিবেদন। রুমি রানী বিশ্বাস, বোন রুমা রানী বিশ্বাস, ছোট ভাই সুজন বিশ্বাস। গোয়াইনঘাট উপজেলার ভিটে মাটিহীন এক হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া মেধাবী এই শিক্ষার্থী গেল বছর জয়ন্তিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ। অদম্য ইচ্ছা শক্তি আর সকলের সহযোগিতায় সাফল্য এসেছে বলে জানান রুমি। ছোট বোন রুমা বিশ্বাস নবম শ্রেণীর মেধাবী ছাত্রী, ছোট ভাই সুজন বিশ্বাস তৃতীয় শ্রেণীর ছাত্র। তবে আর্থিক অসচ্ছলতার কারণে উচ্চশিক্ষার জন্য ভর্তি হলেও এখন পর্যন্ত বই কিনতে পারেনি রুমি ও তার বোন রুমা। ছোট থেকেই অনেক কষ্ট করে লেখাপড়া করে বর্তমানে ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়ালেখা করি, টিউশনি করে আমার পড়াশোনা আমার ছোট ভাই বোনদের সহায়তা করি। আমরা অনেক গরিব, পড়াশোনার জন্য অনেক কষ্ট করছি। মা বাবারা পড়াতে অনেক কষ্ট করে, প্রধানমন্ত্রীর কাছে আমরা সাহায্য চাই। অর্থের অভাবে মেয়ের লেখাপড়া চালিয়ে যেতে না পারায় দুশ্চিন্তায় পড়েছে রুমির মা ও বাবা। এই অবস্থায় মেধাবী শিক্ষার্থী রুমির উচ্চশিক্ষায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার সহযোগিতা চাইলেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। আমি ডেইলি দিনমজুরি কাজ করিয়া চলি, বাচ্চা কাচ্চা করে লেখাপড়ার খরচ চালাইতে পারি না, কি করবো গরিব মানুষ। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি আর যে আমার জন্য যদি একটু সহযোগিতা করেন। সংসারের অবস্থা খারাপ, প্রধানমন্ত্রী সাহায্য চাই। আমি 150 টাকার যে কোনো কিছুই পারি না, লেখাপড়াও করতে পারি না বাচ্চাকে। রুমি রানী বিশ্বাস ও তার ছোট ভাই বোনদের সুন্দর ভবিষ্যতের জন্য এগিয়ে আসতে সকলের প্রতি আহ্বান জানালেন তার শিক্ষকরা। শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার, তাই সরকার দরিদ্র শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করবেন, তবেই রুমি ও রুমার মতো মেধাবী শিক্ষার্থীরা দেশ গঠনে ভূমিকা রাখবে। ঝরে পড়া এসব শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। এগুলো শুনি, সাথে সাথে কিন্তু আমরা সব ধরনের তাদেরকে সহযোগিতা করে থাকি, তাদের সুশিক্ষার ব্যবস্থা করা, তাদের যদি ঘর যদি ভাঙ্গা থাকে, নিজস্ব যদি জমির ব্যবস্থা যদি তার থাকে, তাহলে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে জমি আছে ঘর নাই এই প্রকল্পের আওতায় আমরা কিন্তু তাদেরকে ঘর বানিয়ে দিতে পারবো। তাছাড়া যাদের ঘরে বিদ্যুৎ পৌঁছাবে না, আমরা প্রত্যেকের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর যে আমাদের সিদ্ধান্ত রয়েছে তার আওতায় কিন্তু তাদের বাড়িতে আমরা সোলার হোম সিস্টেম, যেটা আমরা বলি সৌর বিদ্যুৎ, আমরা স্থাপন করতে পারবো। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুডকোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।